আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা একটি হাইস গাড়ি খুঁজছিলেন আপডেট ভার্সনের লেটেস্ট মডেলের, আজকের ভিডিওটি তারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে যে গাড়িটি আমি দেখাবো সম্পূর্ণ অরিজিনাল গেট আপ এবং জিএল গ্রেডের গাড়ি, হাইস জিএল গ্রেডের 2016 মডেলের গাড়ি। রেজিস্ট্রেশন হচ্ছে অনেক পরে, অল্প কিছুদিন ইউজ হয়েছে, 2021 সালের শেষের দিকে রেজিস্ট্রেশন হয়েছে। প্রত্যেকটি পেপার্স আপডেট পেয়ে যাবেন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। গাড়ি ভিউয়ার্স, গাড়িটির মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 2021 সালে। প্রত্যেকটি পার্ট অরিজিনাল এবং স্মার্ট একটি ফিটিংস রয়েছে গাড়িটির সাথে। 120 লিটার একটি এলপিজি সিলিন্ডার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেক বড় আকৃতির একটি এলপিজি সিলিন্ডার রয়েছে 120 লিটারের। কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের খুঁজে পেতে খুব সহজ হয়। কারণ আমাদের কাছে অনেক কাস্টমার আপনারা কমপ্লেন করেন যে ভাই, ভিডিওটি একবার দেখেছি আর খুঁজে পাচ্ছি না। তাদের জন্য বলবো, আপনারা গাড়িটি প্রত্যেকটি ভিডিওকে আপনারা লাইক এবং শেয়ার করে রাখলে কিন্তু আপনাদের পরবর্তীতে পেতে খুব সহজ হবে। ভিউয়ার্স, প্রত্যেকটি ক্রস, প্রত্যেকটি ভাঁজ 100% অরিজিনাল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেক ভাঁজ এবং ক্রস 100% অরিজিনাল, প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, স্পট নেই, ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আর জিএল গ্রেডের গাড়ির ভিতরের যে ক্যাচিংগুলো, এই জয়েন্টগুলো যখন আপনি দেখবেন তখনই বোঝা যাবে যে গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা। সিলিংটি থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট 100% ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবো আমরা গাড়িটিকে। বিশেষ আমি একটু সাইডের ভিউ দেখাবো, পিছনে কিন্তু আমরা লুকিং গ্লাস পেয়ে যাবো, রেনশিট পেয়ে যাবো, সাইডের যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো কিন্তু অরিজিনাল টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস পেয়ে যাবো, এবং আপডেট মডেল হওয়ার কারণে এখানে সুপার জিএলের মতো পকেট গ্লাসও পেয়ে যাবো আমরা। ভিতরের ভিউটি দেখাচ্ছি, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের ফিটিং, লেদার সিট কভার লাগানো রয়েছে, ফুললি ফ্রেশ সিট প্ল্যানিংগুলো দেখতে পাচ্ছেন। সেন্টারে আমরা এই সিটটিতে অনেকেই পছন্দ করি, সেন্টারে নুহাকারের মতো একটি ফোল্ডিং সিট রয়েছে, যে সিটটি আপনি চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন এবং ইউজ করতে পারবেন। ডুয়েল এসির সেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আর জিএল গাড়ির আরও একটি সুবিধা হচ্ছে, সামনের সিটের মাঝখানে আরও একটি সিট, এক্সট্রা সিট পাওয়া যায়, সেটি আমাদের জন্য অনেক সাপোর্ট দেয়। অনেক সময় আবার এই সিটটি না চাইলে আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন। ড্যাশবোর্ডটিও একদম অরিজিনাল অবস্থায় রয়েছে, চমৎকার কন্ডিশনের গাড়ি। আমরা দরজার প্যাড দেখতে পাচ্ছি, ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। টায়ারগুলো কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার আমরা দেখতে পাচ্ছি, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। আমি একটু সামনের ভিউ দেখাবো আপনাদেরকে, সাইডের ক্রসিং ভিউ দেখাচ্ছি, অরিজিনাল এইচআইডি হেডলাইট পেয়ে যাবো গাড়িটির সাথে। আমি একটু সামনের বনারটি তুলে একটু ভিতরে ভিউ দেখাবো ভিউয়ার্স। যদিও সামনের গ্লাসটি অরিজিনাল রয়েছে, দ্যাট মিন্স 100% ফ্রেশ অবস্থায় রয়েছে, তারপরেও আমি একটু আপনাদের ক্রসিং ভিতরের ভিউটি দেখাচ্ছি। বনাটের নিচের প্রত্যেকটি পার্ট 100% ফ্রেশ অবস্থায় রয়েছে এবং অরিজিনাল গেট আপে রয়েছে, ফুললি ফ্রেশ। এবং হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল জাপানিজ এইচআইডি হেডলাইট পেয়ে যাবো আমরা গাড়িটির সাথে। সামনের শেপটি দেখতে পাচ্ছি অনেক বড় গ্রিল, কারণ নিউ শেপের গাড়ি, 16 মডেলের গাড়ি। রয়েছে দুটি স্টিল বাম্পার, সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে। আমি একটু ডান সাইডের ক্রসিং ভিউ দেখাচ্ছি, কোথাও কোনো স্পট নেই, স্ক্র্যাচ নেই। টোটাল গাড়িতে একটি স্পট বা স্ক্র্যাচ আপনাদের নজরে আসবে, আমি সেই স্পটটিও আপনাদেরকে দেখিয়ে রাখবো। প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, ভিতরে ভিউ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 100% ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং পেপার্সের গ্যারান্টি রয়েছেই, পেপার্স 100% ওকে রয়েছে। টোটাল গাড়িতে এখানে একটি স্পট আমরা দেখতে পাচ্ছি, এই স্পটটি ছাড়া কোথাও কোনো স্পট নেই গাড়িটির সাথে, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে। প্রত্যেকটি টায়ার কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি ভালো রয়েছে। আর ভিউয়ার্স, এই গাড়িটির আমি সামনের যে টায়ারের ভিতরে আমরা এসির পাইপটি আপনাদেরকে দেখাচ্ছি, জিএল গ্রেডের যে ডিএল এসিটি, ডিএল এসির সেই চমৎকার পাইপটি কিন্তু এখানে আমরা স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি, 100%
ডুয়েল এসি গাড়ি, অরিজিনাল ডুয়েল এসি জাপান থেকে এসেছে, যে কারণে আমরা এই পাইপটি এখানে পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, গাড়ির মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন হচ্ছে 2021 সালের শেষের দিকে। টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস সহ অরিজিনাল গ্লাস সহ প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা পার্ট অরিজিনাল, কালারটিও অরিজিনাল, সিলভার কালারের গাড়ি, 21 সালে রেজিস্ট্রেশন করা। আর ভিউয়ার্স, এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 28,50,000 টাকা। ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস 28,50,000, তবে আর একটু কম প্রাইসে আমরা দিতে পারবো, কিছুটা অনার করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের গাড়িগুলো ফিজিক্যালি শোরুমে এসে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এবং আমাদের জন্য প্রত্যেকের জন্য সুবিধা হবে। কারণ এরকম 100% ফ্রেশ এবং অরিজিনাল গেটআপের গাড়ি কিনতে হলে অবশ্যই আপনাকে কার প্যালেস ভিজিটে আসতে হবে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।